অবশেষে জামিন পেলেন ঢাকা সিনেমার অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরিমণি। চৌঠা আগস্ট তিনি র্যাবের হাতে আটক হন। এরপরে বনানী থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সেই মামলায় তিন দফা তিনি রিমান্ডে ছিলেন। আজ 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস তার জামিন আবেদনটি মঞ্জুর করেন। পরিমণি 4 আগস্ট হঠাৎ করে একটি ফেসবুক লাইভে আসেন, তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, যেখানে 1 কোটির মতো মানুষ তাকে ফলো করেন। তিনি সেখানে এসে তিনি অভিযোগ করতে থাকেন তার বাসায় ডাকাত দলের সদস্যরা আক্রমণ করেছে, এবং এরপর তিনি সেই লাইভে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা তার ভক্ত রয়েছেন, তাদের কাছে তিনি সাহায্য প্রার্থনা করেন যেন তাকে বাঁচাতে আসেন। তিনি বারবার সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, আপনারা কোথায়, আপনারা আসুন, আমার বাসায় ডাকাত পড়েছে, এক এক রকম চেহারার এক এক রকমের পোশাক পরে আমার বাসায় এসেছে, তারা বারবার আমার বাসার দরজা ধাক্কা দিচ্ছে এবং তারা তাদের নাম পরিচয় কোনোভাবে প্রকাশ করছে না। এরপরে তিনি বনানী থানায় যোগাযোগ করেন। বনানী থানার পক্ষ থেকেও বলা হয়েছে পরিমণির বাসায় কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পাঠানো হয়নি, যেটি পরিমণি তার ফেসবুক লাইভে বারবার বলেছেন। যদিও এরপরে ফেসবুক লাইভে আমরা দেখতে পেয়েছি পরিমণির বাসায় র্যাবের উপস্থিতি, এবং র্যাবের সদস্যরা যখন তার বাসায় ঢুকেছে তারপরে তিনি তার ফেসবুক লাইভটি বন্ধ করতে বাধ্য হন। এরপরে র্যাবের সদস্যরা সকলের হাতে থাকা মোবাইল ফোনগুলো নিয়ে নেন। এরপরে সেখানে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা ধরে সেখানে অভিযান চালানো হয়। অভিযান শেষে আমরা দেখেছি পরিমণিকে আটক করে বনানী থানার দিকে নিয়ে যাওয়া হয়। র্যাবের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় প্রথমে, এবং এরপরে তাকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়। এবং র্যাবের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে পরিমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং ভয়ঙ্কর মাদক LSD এবং আইস উদ্ধার করা হয়েছে। এ সময় পরিমণি র্যাবের হেফাজতে থাকা অবস্থায় তিনি স্বীকার করেছেন তার বাসায় মাদকদ্রব্যের উপস্থিতির কথা, এবং তিনি জানিয়েছেন 2016 সাল থেকে তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। এই ব্যাপারগুলো পরিমণি র্যাবের হেফাজতে থাকা অবস্থায় স্বীকার করেছেন বলে র্যাবের পক্ষ থেকে যে ব্রিফিং করা হয়েছিল সেই ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এবং এরপরে বনানী থানায় পরিমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরিমণির রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফায় পরিমণিকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়। 4 দিনের রিমান্ড শেষে পরিমণিকে আবারও রিমান্ডে পাঠানো হয়, এবং এরপরে ওই রিমান্ড শেষে পরিমণিকে আবারও রিমান্ডে পাঠানো হয় 1 দিনের রিমান্ডে। এবং পরিমণি যখন আদালতে আসতেন তখন তিনি একদিন মাথা ঘুরে পড়ে যান, এবং সে সময় বহু চাঞ্চল্যকর আলোচনা তখন তৈরি হয়। পরিমণির সঙ্গে অন্যায় হচ্ছে, পরিমণি জামিন পাওয়ার যোগ্য, পরিমণি কোনো ধরনের অপরাধ করেননি, অনেক বড় কোনো অপরাধ করেননি, পরিমণি খুন করেননি, পরিমণি কোনো ধরনের বড় কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এ ধরনের নানা আলোচনা তখন চলতে থাকে। যদিও পরিমণিকে যখন গ্রেফতার করা হয়েছিল প্রথম দিকে, তখন অনেকেই পরিমণির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিলেন, বা পরিমণির সহকর্মী যারা রয়েছেন আমরা খুব একটা আমাদের চোখে পড়েনি, যারা পরিমণির পক্ষে দাঁড়িয়েছেন। আমরা এ সময় শিল্পী সমিতি যেটি রয়েছে পরিমণির, যেখানে কাজ করেছেন পরিমণির যারা সহকর্মী, তাদেরকেও আমরা দেখেছি পরিমণির পাশে দাঁড়াতে তাদেরকে দেখা যায়নি। এবং চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে পরিমণির সদস্যপদ সেটি স্থগিত করে ফেলা হয় পরিমণির পক্ষে না দাঁড়িয়ে। আমরা পরিমণির পক্ষে একজন আইনজীবীকে দেখেছি, যিনি চিত্রনায়ক আমান রেজা, তাকে দেখেছি বারবার পরিমণির জামিন আবেদনের সময় আদালতে উপস্থিত হতে। এবং এরপর ধীরে ধীরে যতই দিন গিয়েছে ততই পরিমণির পক্ষে মানুষ কথা বলতে শুরু করেন, এবং পরিমণির সহকর্মী যারা রয়েছেন তারাও সবাই পরিমণির জামিন পাওয়ার জন্য তারা বারবার তারা বলছেন পরিমণি জামিন পাওয়ার যোগ্য, এবং তারা অপেক্ষা করতে থাকেন কবে নাগাদ পরিমণি জামিন পান। এর মধ্যে আমরা দেখেছি ঢাকায় চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়ক এবং বর্তমানে ঢাকায় চলচ্চিত্রের কিং শাকিব খান, তিনিও পরিমণির পক্ষে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, অপরাধ যদি করে থাকেন তার শাস্তি পাওয়া অবশ্যই, সেটি আইনের ব্যাপার, আইন দেখবে, তবে পরিমণির সঙ্গে যেটা হয়েছে এবং শিল্পী সমিতি যে কাজটা করেছে পরিমণির পাশে না দাঁড়িয়ে, তিনি সেই কাজের অনেক সমালোচনা করেছেন। এবং আজকে আমরা দেখেছি যেদিন পরিমণি জামিন পেয়েছেন তার আগেই আমরা দেখেছি চলচ্চিত্র পরিচালক সমিতি যেটি রয়েছে, চলচ্চিত্র পরিচালক সমিতিও পরিমণির পক্ষে দাঁড়িয়েছেন, এবং পরিমণির যাতে জামিন পায়, পরিমণি যাতে সুবিচার পায়, এবং পরিমণি যদি অপরাধ করে থাকেন সেই অপরাধের শাস্তিও যেন পায়, সে ব্যাপারে চলচ্চিত্র শিল্পী পরিচালক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তার একটি বিবৃতি দিয়েছে। এবং আমরা দেখেছি চিত্রনায়ক ওমর সানি, তিনিও একটি স্ট্যাটাস দিয়েছেন যে তিনিও জামিন চান পরিমণির। এবং আমরা দেখেছি পরিমণির 2টি ছবির সহকর্মী জিয়াউল রোশন নায়ক, তিনিও স্ট্যাটাস দিয়েছেন। তো দীর্ঘ 26 দিন তিনি প্রায় কারাভোগ করেছেন, সেই কারাভোগের পর তিনি আজকে জামিন পেয়েছেন, এবং এটি একটি আলোচিত ঘটনা। পরিমণি যখন গ্রেফতার হয়েছেন এবং তিনি যখন কারাগারে রয়েছেন, তখন আমি গিয়েছিলাম ভান্ডারিয়া, পরিমণি যেখানে বড় হয়ে উঠেছেন, এবং সেখানে যারা
সাধারণ মানুষ রয়েছেন যারা পরিমণিকে চিনতেন ছোটবেলা থেকে, তাদের সঙ্গে কথা বলেছি। পরিমণি যে স্কুলে পড়াশোনা করতেন সে স্কুলে গিয়েছে, টিচারদের সঙ্গে কথা বলেছে পরিমণি কেমন ছিলেন, পরিমণি ছোটবেলা থেকে কেমন ছিলেন। তারা জানিয়েছেন পরিমণি ছোটবেলা থেকেই একেবারে সাংস্কৃতিক মানা ছিলেন। তো সব কিছু মিলিয়ে সেখানকার সাধারণ যে মানুষ ছিলেন তারা সবাই বলেছেন পরিমণি সবসময় বিপদে আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, এবং তারা এই ব্যাপারে বারবার বলছিলেন যে পরিমণি হয়তো বা এই ধরনের অপরাধের সঙ্গে হয়তো কোনোভাবেই যুক্ত নন। আমি এর মধ্যে কথা বলেছিলাম পরিমণির নানা, তার সঙ্গে শামসুল হক গাজী, তার সঙ্গে দীর্ঘ আমার একটি ফোন আলাপ হয়েছে প্রায় 26-27 মিনিট ধরে। তিনি সেখানে বলেছেন যে তিনি দাবি করেছেন পরিমণির বাসায় কোনো ধরনের মাদকদ্রব্য নেই, এবং পরিমণির বাসা থেকে যেই মাদকদ্রব্যের বোতলগুলো উদ্ধার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বারবার, সেগুলো আসলে খালি বোতল ছিল। তিনি এই ব্যাপারগুলো বলেছেন এবং পরিমণির বিপক্ষে যে সমালোচনা অনেকেই করে থাকেন, পরিমণি অনেক টাকা পয়সা খরচ করেন, তিনি দামি গাড়িতে চড়েন, তিনি দামি বাড়িতে থাকেন, তিনি কিছুদিন পর পর বিভিন্ন জায়গা তিনি সফর করেন, বিভিন্ন দেশ তিনি সফর করেন, সেসব ব্যাপারে পরিমণির নানা শামসুল হক গাজী বলেছেন পরিমণি যে টাকা ইনকাম করেন তার বেশিরভাগ টাকায় তিনি গরিব দুঃখীদের তিনি দান করে দেন। এবং পরিমণি গত 6 বছর ধরে এফডিসিতে তিনি যারা দুস্থ রয়েছেন তাদের জন্য তিনি কোরবানি দিয়ে থাকেন, এবং পরিমণির নিজস্ব কোনো ফ্ল্যাট নেই, পরিমণি একটি ভাড়া ফ্ল্যাটে থাকেন এবং তার দামি কোনো গাড়ি নেই। এবং 4 আগস্ট পরিমণির বাসায় অভিযানে যেই মাদকদ্রব্যের উপস্থিতির কথা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সেই মাদকদ্রব্যের উপস্থিতি পরিমণির বাসায় পাওয়া যায়নি, যেটি পরিমণির নানা শামসুল হক গাজী আমাকে জানিয়েছেন টেলিফোনে। তো দর্শক, সব কিছু নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি তা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। নিয়মিত এই ধরনের সংবাদ বিশ্লেষণ বা সংবাদের যে ঘটনার প্রবাহ সবকিছু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য, সাথে থাকবেন সবসময়।